বাপরে বাপ, বৃষ্টি যে কি শুরু করেছে কে জানে। তার কারণ, বৃহস্পতিবারের সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। অর্থাৎ এই ধরুন, বাড়ি ফিরতে গিয়ে বৃষ্টি যে আপনাকে ভোগাবে তার বলার অপেক্ষা রাখে না। বুধবারের মতো বৃহস্পতিবারও আবহাওয়া থাকবে একই রকম। আবহাওয়া দপ্তর বলছে যে 23 তারিখ শনিবার পর্যন্তই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া চলবে। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র একই অবস্থা থাকবে। আর এই সময় এই ধরনের বৃষ্টিস্নাত আবহাওয়ার জন্য জানেন কে দায়ী? বায়ুমণ্ডলের নিচের স্তর এবং উপরের স্তরের পরিস্থিতি। মেঘলা আকাশ, দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির পরিস্থিতির জন্য নিচু স্তরের প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাসে সম্মিলিত সব দিক থেকে প্রবেশের দরকার। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত যে কোনো জায়গায় বাতাসের উৎপত্তির কেন্দ্রস্থল। এই বিপরীত ঘূর্ণাবর্তের অবস্থান যত দূরে হবে ততই বৃষ্টিপাতের সম্ভাবনা কম হবে। বর্তমানে পরিস্থিতি ভীষণভাবে অনুকূল বলেই এই বৃষ্টিপাত হচ্ছে। বৃহস্পতিবারও একই পরিস্থিতি থাকবে। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 13 ডিগ্রি নিচে রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি নিচে রয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে যে শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রির মধ্যে থাকবে। আগামীকাল 22শে মার্চ থেকে তাপমাত্রা 30 ডিগ্রির ঘরে প্রবেশ করবে। এমনকি কোনো জায়গায় 35 ডিগ্রির ঘরে ঢুকে পড়তে পারে। বুধবার দার্জিলিংয়ের বৃষ্টিপাত এবং তুষারপাত হয়েছে। এই পরিস্থিতির কারণ কি জানেন? সোমনাথ দত্ত জানিয়েছেন যে ঝাড়খণ্ড থেকে দক্ষিণ আসাম পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছিল। বর্তমানে তা বিস্তৃত হয়েছে মধ্যপ্রদেশ থেকে দক্ষিণ আসাম পর্যন্ত। একই সঙ্গে ঘূর্ণাবর্তের বিস্তার হয়েছে পূর্ব বাংলাদেশ ও তার পার্শ্ববর্তী অঞ্চলে, যার জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে এই রাজ্যের বাতাসে প্রবেশ করছে। বুধবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 13 ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 96%। বৃষ্টিপাত হয়েছে 18.8 মিলিমিটার। এবং বৃহস্পতিবার দিনের আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি এবং 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আবহাওয়াবিদ কি বলছেন শোনাবো আপনাদের। দক্ষিণবঙ্গে আজকাল এরকমই ওয়েদার থাকবে, আর উত্তরবঙ্গ তো 23 তারিখ পর্যন্ত আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, লাইটনিং, ঝোড়ো হাওয়া, এই আকাশ মেঘলা, মাঝে মাঝে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া, এটা হচ্ছে দক্ষিণবঙ্গে। পরে থান্ডারস্টর্ম উইথ রেন অ্যাকচুয়ালি অ্যান্ড লাইটনিং অলসো, এন্টায়ার দক্ষিণবঙ্গ না, দক্ষিণবঙ্গের বিভিন্ন সবকটা জেলাতেই বিভিন্ন জায়গাতে। আমি যদি বলি পুরুলিয়ার এমন নয় যে পুরুলিয়ার ইচ অ্যান্ড এভরি পয়েন্ট, আমি যদি বলি বাঁকুড়া, ইট ইস নট, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হবে বিভিন্ন জায়গাতে। আপনাদের আমি একটু বেশি সময় নিচ্ছি এই সময়কার ওয়েদারগুলো বোঝার জন্য। এই সময়কার একটুখানি ওয়েদারের সায়েন্সটা বুঝলে একটু ভালো হয় আর কি। যেটা হচ্ছে, এই সময় যে থান্ডারস্টর্মগুলো হয়, থান্ডারস্টর্মগুলোর জন্য আমাদের লো লেভেলেরও কিছু কন্ডিশনের দরকার, অ্যাট দ্য সেম টাইম আপার লেভেলেরও কিছু কন্ডিশন দরকার। আজকে সকালে আমরা যখন আমরা চার্ট দেখলাম, তাতে দেখলাম আপার লেভেলেরও কিছু ফেভারেবল কন্ডিশন আছে। 500 মিলিবারে একটা আপনার উইন্ড ফিল্ডে আপনারা আমাদের একটা ট্রাফ আছে, সেই ট্রাফটা এমনভাবে লোকেটেড আছে যেটা আমাদের এই এরিয়াতে আপনার আমাদের এরিয়াতে ওয়েদার ফর্ম করার জন্য খুব ফেভারেবল আর কি। মানে আমরা এটাকে আমাদের ল্যাঙ্গুয়েজ এরকম বলি যে ওই ট্রাফটা থাকার জন্য আমাদের এরিয়াতে, মানে আই মিন টু সে সাউথ বেঙ্গল, এখানে আপনার কনভার্জেন্স যেটাকে বলি আমরা, আমাদের টার্মিনোলজিকে বলে একটা কনভার্জেন্স, মানে সব একসাথে এলাকা গেলে কনভার্জেন্স আর কি, মিলিত হয়। তো কনভার্জেন্স, ভেরি স্ট্রং কনভার্জেন্স অফ ওয়াটার ভেপার ফ্রম বে অফ বেঙ্গল,
যেটা খুব দরকার এই সময় থান্ডারস্টর্মের জন্য। ওয়ান অফ দ্য মেস্ট মোস্ট ইন্ডিকেটার যে এমন এমন অনেক সময় এরকম হয়, যেমন সব কটা কন্ডিশন স্যাটিসফাই কিন্তু লো লেভেলে ময়েশ্চার নেই, থান্ডারস্টর্ম হবে না। এই কদিন আগেই এরকম হয়েছিল, কদিন আমি আমার ফোরকাস্টারদের বললাম বাড়ির থেকে যে আমার যতদূর মনে হয় আজকে সাউথ বেঙ্গলের আমাদের রিডিউস করতে হবে। তার কারণটা ছিল যে আমাদের দক্ষিণবঙ্গেতে ময়েশ্চার প্রোভাইড করার জন্য যে সোর্সটা, সেই সোর্সটা বে অফ বেঙ্গলের অনেক সাউথে চলে গেছিলো। বে ওটাকে আমাদের ভাষাতে বলি উচ্চচাপ অ্যান্টিসাইক্লোন আর কি। ওই যে কোনো জায়গারই অ্যান্টিসাইক্লোন হচ্ছে সোর্স অফ এয়ার, ওইখান থেকেই এয়ারটা বেরোয়, পাম্প হয় বলতে পারেন। এবারে পাম্পিং রিজিয়নটা যদি দূরে থাকে তো ন্যাচারাল ব্যাপার আপনার ময়েশ্চার ফ্লোটা কম হবে। তো তো আজকের দিনে আপনাকে আমি বলছি যে আপনার ময়েশ্চার পাম্পিংটা খুব জবরদস্ত হচ্ছে আর কি, সেই কারণে আপনার এরকম ওয়েদার এটা কালও থাকবে। তবে পরশু থেকে আপনার এবং তার জন্য আপনার টেম্পারেচারটাও কম আছে। দেখুন আজকে তো টেম্পারেচার কম আছে, কালও টেম্পারেচার দক্ষিণবঙ্গতে উইদিন 28 সব জেলাতে উইদিন 28, কিন্তু তারপর থেকে কিন্তু আবার বেড়ে যাচ্ছে। মানে 22 তারিখ থেকে কিন্তু 31, 32, 23 আপনার কিছু কিছু জেলাতে 35 আপনি পেতে পারেন। আর এদিকে রোজকার জীবনে একদম এই আবহাওয়াটা যেন আমাদের কাছে যখন ভীষণ গুরুত্বপূর্ণ, তখনই আবহাওয়া বারবার সমস্যার সৃষ্টি করছে। কারণ এই বৃষ্টি আর দুদিন অন্তরই দেখা যাচ্ছে যে এই বৃষ্টি প্যাচপ্যাচে ওয়েদার, এবং আমরা গতকালও দেখেছি, মানে আমরা বুধবার দিনও দেখেছি কীভাবে বৃষ্টি সারাটা দিন একেবারে যেন জ্বালিয়ে মেরেছে। সব মিলিয়ে বলা যায় যে অফিসে যাবেন সেখানেও বৃষ্টি, কাজে যাবেন সেখানেও বৃষ্টি, বৃষ্টি যেন একেবারে কাটা হয়ে দাঁড়িয়েছে। আর এই শীত গিয়ে এই সময়টা, মানে বসন্তকালের সময়টাও আবহাওয়া যেভাবে একেবারে খামখেয়ালিপনা দেখাচ্ছে তাতে সত্যি বলতে কি আমাদের সমস্যার যেন আর অপেক্ষা রাখছে না। আবহাওয়া দপ্তর বলছে যে 23 তারিখ শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া চলবে, উত্তর থেকে দক্ষিণ সর্বত্র এই অবস্থা থাকবে। আর এই সময় এই ধরনের বিস্তৃষ্ণাত আবহাওয়ার জন্য দায়ী হচ্ছে বায়ুমণ্ডলের নিচের স্তর এবং ওপরের স্তরের পরিস্থিতি। মেঘলা আকাশ, দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি, এই পরিস্থিতির জন্য নিচু স্তরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস সম্মিলিত সব দিক থেকে প্রবেশের দরকার। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত যে কোনো জায়গার বাতাসের উৎপত্তির কেন্দ্রস্থল। সঙ্গে রাখুন আজ তক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।